हेलो अस्सलाम वालेकुम प्रिय बंधुरा मॉडर्न सिविल इंजीनियरिंग चैनल पक्ष থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে একটি অবাস্তব একটি বিষয় দেখাবো সেটা হচ্ছে আমি ইঞ্জিনিয়ার সাইম আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো আমি একটি চারতলা বিল্ডিং এর ডিজাইন করেছিলাম সেটি কুমিল্লায় আমরা ডিজাইনটি করেছিলাম ডিজাইন করার পরে মালিকরা আমাদের সাথে আর কোনো যোগাযোগ করে নাই আমরা যে কোনোভাবে আমরা শুনতে পেলাম যে তারা নাকি বিল্ডিং এর কাজটা ধরেছে এবং তারা ফাউন্ডেশনের কাজটা করবে এবং আমি তখন খোঁজখবর নিলাম বা আশেপাশ থেকে যেহেতু মালিকরা আমার সাথে যোগাযোগ করে না বা তারা শুধু ড্রয়িংটা নিয়ে এসে তারা নিজেরাই কাজ করে মিস্ত্রি দিয়ে সেটা কুমিল্লা একটি গ্রামে গ্রাম অঞ্চলে একটু শহর থেকে একটু দূরেই এই জন্য আমি আশেপাশের মিস্ত্রি থেকে খোঁজখবর নিলাম যে তারা তা আমাকে জানালো যে তারা নাকি আপনার বেজে ডালাই করছে মালিকটা ছিল একটু পণ্ডিত টাইপের একটু কিপটা হাড় কিপটা টাইপের সে নাকি বেজের মধ্যে যে রডের পরি রড এবং বাঁশ আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে সে বেজ ডালার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমরা তখন আর দেরি না করে তৎক্ষণাৎ আমি যাই ওইখানে গিয়েও আমি আমি আমার প্রাইভেট কারটা নিয়ে আমি তাড়াতাড়ি চলে যাই এবং ওইখানে গিয়ে আমি দেখি যে তারা সত্যি সত্যি তারা বেজের মধ্যে কিছু রড এবং ফাঁকে ফাঁকে তারা আপনার বাঁশের যে আছে বাঁশ কেটে সেটা যে কঞ্চ হয় আপনার সেটা নাকি তারা সেটা দিয়ে দিচ্ছে এবং আমি তখন আশেপাশের লোকজন বা আমি সবাইকে মালিককে জিজ্ঞাসা করলাম যে তারা এই কাজটা কেন করছে তখন তারা বলল যে মালিকের যে ভাষ্য মালিক তো এখানে মালিককে আমরা সরাসরি পাইনি মালিকের যে প্রতিনিধি ছিল তারা বলেছে যে তাদের নাকি রডের দাম অনেক বাড়তি হওয়ার কারণে তারা এই কাজটা করেছে এবং তারা এই কাজটা করছে তারা বলছে যে রডের পরিবর্তে নাকি বাঁশ দিলে কোনো ক্ষতি হয় না এই কারণেই তারা এটা ইউজ করছে কিন্তু সত্যিকারভাবে কোনো দিনও এটা সম্ভব না কারণ হচ্ছে রড আর বাঁশ বাঁশের তো কোনো টান নেই সে কোনো লোড নিতে পারে না কোনো টান নিতে পারে না কিন্তু সে এটা জানে না এটা সে না জানার কারণে এই কাজটা সে করছে তখন আমি এই কাজটাকে স্টপ করি আমি তখন আবার ওই বেজগুলাকে খোলাই তারপর আমি আবার এটা ঠিক করি তখন আমি আবার সেই ডালাইয়ের কাজটা শুরু করি তো বন্ধুরা আপনারা যারা কাজ করছেন আপনারা আপনাদেরকে মূলত সতর্ক করার জন্য আমার এই ভিডিওটা দিয়েছি আপনারাও যারা কোনো রডের দাম বাড়তির কারণে এরকম যেন ভুল না করেন আমি এই জন্য আমার এই ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরেছি তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন করবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম